কারো কাছে তিনি অপু, আবার কারো কাছে ফেলুদা। তিনি বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। ইতিহাস সৃষ্টিকারী এই অভিনেতার জন্ম 1935 সালের 19শে জানুয়ারি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরে। তার বাবা ছিলেন একজন অ্যাডভোকেট এবং মঞ্চ অভিনেতা। বাবার মতো তিনিও ছোটবেলা থেকেই মঞ্চের প্রেমে পড়ে যান। পঞ্চম শ্রেণী পর্যন্ত কৃষ্ণনগরে পড়াশোনা করে তিনি কলকাতার নিকটবর্তী জেলা হাওড়াতে চলে আসেন। সেখান থেকে স্কুল শেষ করে কলকাতা সিটি কলেজে ভর্তি হন। কলকাতা আসার পর তিনি ওতপ্রোতভাবে মঞ্চনাটকের সঙ্গে জড়িয়ে পড়েন। তার সাথে পরিচয় হয় মঞ্চের দুই মহারথী অহিন্দ্র চৌধুরী এবং শিশির ভাদুরীর। তাদের হাত ধরেই মূলত তার পুরোদস্তুর মঞ্চযাত্রা শুরু হয়। মঞ্চে অসংখ্য নাটকে অভিনয় করেন তিনি। একসময় নিজেই একটি থিয়েটার দলের সূচনা করেন এবং কয়েক বছর আগ পর্যন্ত তিনি অনিয়মিতভাবে হলেও মঞ্চ অভিনয় এবং নির্দেশনার সঙ্গে যুক্ত ছিলেন। বাংলা সাহিত্যে স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করে তিনি পেশাগত জীবন শুরু করেন অল ইন্ডিয়া রেডিওর ঘোষক হিসাবে। আর চলচ্চিত্র মাধ্যমে যাত্রা শুরু করেন কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের অপুর সংসার সিনেমার মাধ্যমে। যদিও পরিচালক সত্যজিৎ রায়ের সঙ্গে তার প্রথম দেখা হয় অপু ত্রিলজির দ্বিতীয় সিনেমা অপরাজিতর অডিশনে। 1956 সালে সত্যজিৎ রায় যখন অপরাজিত সিনেমাটির জন্য নতুন মুখের সন্ধান করছিলেন, তখন তিনি সদ্য কলেজ পাশ করা তরুণ অভিনেতা। এই অপুর চরিত্রে সত্যজিৎ রায় আরো কম বয়সী এবং কম উচ্চতার কাউকে খুঁজছিলেন, তাই তিনি সৌমিত্রকে আর নেননি। কিন্তু ঠিক 2 বছর পর তিনি যখন অপুর সংসার সিনেমাটি করলেন, তখন সৌমিত্রকেই ডাকলেন অপু চরিত্রের জন্য। শুরু হলো যাত্রা। এরপর তিন কন্যা, চারুলতা, হীরক রাজার দেশে, অশনি সংকেত, অরণ্যের দিন রাত্রি, সোনার কেল্লা সহ সত্যজিৎ রায়ের 34টি সিনেমার মধ্যে 14টিতেই তিনি অভিনয় করেছেন। এমনকি সত্যজিৎ রায় যখন ফেলুদাকে পর্দায় নিয়ে আসবেন বলে ঠিক করলেন, তখনও তিনি সৌমিত্রকেই নির্বাচিত করলেন ফেলুদা হিসেবে। শুধু সত্যজিৎ রায় নয়, ঋত্বিক ঘটক ছাড়া বাংলার সকল শৈল্পিক চলচ্চিত্র নির্মাতার সঙ্গেই কাজ করেছেন তিনি। মৃণাল সেন, তপন সিনহা, গৌতম ঘোষ, ঋতুপর্ণ ঘোষ থেকে শুরু করে সৃজিৎ মুখার্জি পর্যন্ত। তিনি যে শুধুমাত্র শৈল্পিক সিনেমাতেই অভিনয় করেছেন তা নয়, বাক্সবধ কিংবা বসন্ত বিলাপের মতো রোমান্টিক ও কমেডি ঘরানার সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। তবে তিনি বাস্তব খেসা সাধারণ মানুষের চরিত্রেই বেশি সাবলীল ছিলেন, আর যে কারণে সত্যজিৎ রায় যখন নায়ক সিনেমাটি করলেন, তখন সৌমিত্রের পরিবর্তে উত্তম কুমারকে নেন। সৌমিত্র চট্টোপাধ্যায় কতটা ভার্সাটাইল ছিলেন সেটা একটি উদাহরণেই স্পষ্ট হয়ে যায়। অপরাজিততে অপুর চরিত্রে অভিনয় করে যখন তিনি বাঙালির মনস্পটে অপুর আসনে আসেন, যখন তিনি ক্ষুদিত পাষাণ এবং দেবী করে সুদর্শন নায়ক রূপে প্রতিষ্ঠিত, তখন 1961 সালে তপন সিনহা পরিচালিত ঝিন্দের বন্দি সিনেমাতে অভিনয় করলেন খল চরিত্রে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমাতে নিষ্ঠুর ও লম্পট ভিলেনের চরিত্রে অভিনয় নিঃসন্দেহে তার ক্যারিয়ারের একটি অনন্য অভিনয়। 6 দশকের অভিনয় ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন অসংখ্য চলচ্চিত্রে। নায়ক হিসেবে যাত্রা শুরু আর শেষ করেছেন পিতার চরিত্রে অভিনয় করে। তার অসংখ্য ভালো সিনেমার মাঝে কিছু উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে অপুর সংসার, ক্ষুদিত পাষাণ, দেবী, তিন কন্যা, ঝিন্দের বন্দি, চারুলতা, আকাশ কুসুম, মণিহার, পরিণীতা, অরণ্যের দিন রাত্রি, অশনি সংকেত, সোনার কেল্লা, জয় বাবা ফেরুনাথ, হীরক রাজার দেশে, কোনি, শাখা প্রশাখা, তাহাদের কথা, মহাপৃথিবী, পারমিতার একদিন, দেখা, পদক্ষেপ, নোবেল চোর, আবহমান, হেমলক সোসাইটি, বেলা শেষে, পোস্ত ইত্যাদি। 1991 সালে অন্তর্ধান সিনেমা এবং 2000 সালে দেখা সিনেমায় অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড অর্জন করেন এবং 2007 সালে পদক্ষেপ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া 2012 সালে আজীবন সম্মাননা দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত হন। 2004 সালে তিনি ভারত সরকারের তৃতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পদ্মভূষণে ভূষিত হন। এছাড়াও দেশ এবং দেশের বাইরে আরও অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন তিনি। শুধু মঞ্চ, সিনেমা, টিভি নাটকে অভিনয় নয়, তিনি সমানতালে পারদর্শী ছিলেন কবিতা লেখাতেও। তার নামের পাশে রয়েছে 14টি কবিতার বই। এছাড়া তার দরাজ কণ্ঠের কবিতা আবৃত্তি সত্যি মন ভোলানোর মতো।
শিল্প সংস্কৃতির নানা অঙ্গনে তার অবদান তাকে গড়ে তুলেছে একজন পরিপূর্ণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে। নিয়মিত কাজের ক্ষেত্রে বয়সকে কখনো বাধা হয়ে দাঁড়াতে দেননি। 85 বছর বয়সেও সেই একই তারুণ্য নিয়ে অভিনয় করে গেছেন। কিন্তু গত 5 অক্টোবর মহান এই শিল্পীর করোনা ধরা পড়ে। এরপর তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটতে থাকে, কিন্তু কোটি ভক্ত অনুরাগীদের আশীর্বাদে তিনি করোনার সঙ্গে লড়াইয়ে জয়ী হন। কিন্তু এরপরে আবার নতুন করে নিউমোনিয়া দেখা দেয়, শরীর আবার খারাপ হতে থাকে, কিডনির পরিস্থিতিও অবনতি হতে থাকে। দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে অবিরাম লড়াই করে অবশেষে আজ তিনি পাড়ি জমান জীবনের ওপারে। তার চলে যাওয়ায় সংস্কৃতি মাধ্যমে যে ক্ষতি হল তা কখনো পূরণ হবার নয়। বর্তমান প্রজন্মের কাছে তো বটেই, আরও অনেক অনেক প্রজন্মের কাছে তিনি হয়ে থাকবেন অনুপ্রেরণা। কিংবদন্তি এই সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। সিনেপয়জনের পক্ষ থেকে তার প্রতি রইল আমাদের সশ্রদ্ধ প্রণতি।